পুরুলিয়ার অযোধ্যা ভ্রমণের পর 2-3 ঘন্টা টাইমের মধ্যে আপনারা ঘুরে আসতেই পারেন জয়চণ্ডী পাহাড়। এছাড়াও আপনারা রেলপথেও আসতে পারেন। পুরুলিয়া থেকে আদ্রার দিকে আপনারা জয়চণ্ডী পাহাড় স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটো নিয়ে আপনারা পৌঁছে যেতেই পারেন জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়া আসবেন আর হীরক রাজার দেশ ঘুরবেন না, সে আবার হয় না। পাহাড়ের উপরে আছে বজরংবলী ও মাতা জয়চণ্ডী মন্দির। অনেক সিঁড়ি এখানে, মোটামুটি 400-500 হবে, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে। পাহাড়ের উপর থেকে সমতল দেখলে এই সিঁড়ি ভেঙে ওঠা ক্লান্তি দূর হয়ে যায়। পাহাড়ের উপর থেকে সমভূমিটা পুরোটাই দেখা যায়। বড় মন্দিরটি মাতা চণ্ডী এবং পাশে থাকা ছোট মন্দিরটি বজরংবলীর মন্দির। পর্যটকদের জন্য এই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এখানে মাতা চণ্ডীর বিগ্রহ আছে, আপনারা পুজো দিতে পারেন। পাহাড়ের উপরেই পুজো সামগ্রী পাওয়া যায়। পাহাড়ের উপর থেকে চারিদিকের দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়, আপনাদেরও মন জুড়িয়ে যাবে। চতুর্দিকটি ঘুরে ঘুরে দেখে নিন, খুবই অপূর্ব জায়গা এবং অ্যাডভেঞ্চার। পায়ে হেঁটে উঠতে খুবই অ্যাডভেঞ্চার মনে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এবার আমাদের সিঁড়ি বেয়ে নামার পালা। নামতে অত কষ্ট না হলেও উঠতে খুবই কষ্টকর। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।